বেশিরভাগ শিল্পীদের আর্টিসান কার্ড প্রাপ্তি হয়েছে আগেই। এবার দুয়ারে সরকারি আর্টিসান কার্ড হওয়ায় সুবিধা হয়েছে অনেক শিল্পীদের। এবার আসন্ন জানুয়ারি মাসে দুই ধাপে দুয়ারে সরকারের মূল আকর্ষণ থাকছে মৎস্যজীবীদের কার্ড এবং আর্টিসান কার্ড প্রদান। সোশ্যাল মিডিয়ায় এবং সংবাদ মাধ্যমে কথাটা ঘোরাফেরা করলেও গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার কৃষ্ণনগরের এক প্রশাসনিক সভা শেষে নিজের মুখে তা ব্যক্ত করেন। জেলায় অনেক আগে কৃষ্ণনগর জেলা শিল্পভবন থেকে এই কার্ড প্রদানের ব্যবস্থা থাকলেও বর্ধমান জেলার শিল্পভবন থেকে ইদানিং বেশ কয়েক বছর যাবৎ তা সংগ্রহ করতে হতো। তবে দুয়ারে সরকারে এ ধরনের ব্যবস্থার জন্য উপকৃত হবেন অনেকেই। এই কার্ড প্রাপ্তির ফলে জেলা এবং রাজ্যের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি মেলাতে তাদের শিল্পকর্ম তুলে ধরা এবং উৎপাদন সামগ্রী বিক্রি করার জন্য ঘর ভাড়া দিতে হয় না, এমনকি যাতায়াতের খরচ পর্যন্ত ব্যয়ভার বহন করে থাকে জেলা ক্ষুদ্র কুটির শিল্প। শান্তিপুরের রাসের মেলা উপলক্ষে পথের পাশে বসে থাকা বাঁশের চটা দিয়ে ঝুড়ি, ঝুবড়ি, ধামা, কুলো ইত্যাদি বিক্রি করতে করতে শোভা ব্যাস জানান, তিনি হবিবপুর থেকে এসেছেন। পরিবারের সকলের আর্টিসান কার্ড হয়ে গিয়েছে বহুদিন আগে। পরিবারের এক এক সদস্য এক এক দিকে মেলা করতে বেরিয়ে পড়েন তাদের উৎপাদিত শিল্পকর্ম নিয়ে। পরিবারের একমাত্র উপার্জনের এই ব্যবস্থায় সরকারি কার্ডের ফলে যাতায়াত এবং মেলার স্টল ভাড়া কিছুই লাগে না, ফলে বিক্রিত অর্থ উপার্জন দিয়ে সচ্ছলভাবে সংসার চালাতে পারেন। এছাড়াও দত্তপুকুর থেকে আগত টেরাকোটা এবং হাল ফ্যাশনের নানান গৃহসজ্জার মাটির দ্রব্যাদি বানানো বীরেন বিশ্বাস জানান, অনেকদিন আগেই কার্ড পেয়ে থাকলেও বেশিরভাগ সময় মেলা খোলার থাকার কারণে নবীকরণ করা সম্ভব হয়নি। তবে এবার তিনি বলেন রাজ্যের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি মেলাতে বহু মূল্যের স্টল ভাড়া বাঁচবে এবার থেকে। এই কাজটা কতদিন ধরে করেন? আমি ছোট থেকে বাবা বা পরিবারের করতো সবাই। বিক্রি হয় ভালো? আপনাদের সরকারি আর্টিসান কার্ড আছে? এবারে তো দুয়ারে সরকারের কার্ড হচ্ছে আর্টিসান কার্ড, তা পাড়ার প্রতিবেশী সকলকে বলে দেবেন? ওখানে যত ঘর আছে সবাই পাঠাবে। আচ্ছা, তো এমনি সুযোগ সুবিধা কি পান? তো এবার তো আমার আর্টিসান কার্ড করার জন্য বলছে দুয়ারে সরকারে। তাহলে কি এসটিটা নেই, এইটাই অসুবিধা। এমনি কাজের ক্ষেত্রে কি সুবিধা চান আর কি? কাজের ক্ষেত্রে কি সুবিধা চাইবো, আমাদের তো এখন নর্মাল নেওয়া হয় না। আমি হাতে কাজ করে এখন সমিতি হয়ে এইসব পয়সা তুলে আমরা এখন পয়সা তুলে কিছু মাস মাস কেটে কাজ করি। মানে কি চাইছেন সরকারের কাছে, যে আপনাদের কার্ড তো কার্ড তো আছে, এবার সেই কার্ড থাকা সত্ত্বেও কি চাইছেন, মানে কি চাইলে আরো ভালো হয় ব্যবসাটা? সরকার থেকে কেটে নেওয়া বা মেলাগুলোতে সরকারি মেলায় বসতে পারেন? কোথায় কোথায় বসেন? তারপরে অনেক অনেক জায়গায় যান। এই বাঁশ চেঁচে সবকিছু নিজে বানান অনেকগুলো? এখন কলকাতা ইকো পার্কে হচ্ছে মেলা, তাতে কত লোক গিয়েছে, যারা চিঠি পেয়েছে তাড়াতাড়ি গিয়ে, যারা চিঠি পাইনি যায়নি, চিঠি না পেলে তো ঢুকতে দেবে না। সেটা কি নাম আপনার? কি নাম আপনার? শুভদেব। কোথা থেকে আসছেন? আপাতত নেই, আগে ছিল। তো কি কারণে মানে এখন নেই কেন? আমি তো এই ব্যবসাটা অনেক বছর ধরে করি, মাঝে মাঝে বাইরে বাইরে চলে যাই, মহারাষ্ট্রে, গুজরাট, আমার ভারতবর্ষে সব জায়গায় কাজ করি। আমার রেনু করা হয়নি, প্লাস ওর কার্ডের পিছনে যা সময় দেওয়ার দরকার সেটা দিতে পারিনি, তার জন্য কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, আমি আবার নতুন করব। তো শুনেছেন এখন মুখ্যমন্ত্রী এসে যে বলেছে যে দুয়ারে সরকারের সাথে এবার আর্টিসান কার্ড হবে? না, সেটা তো আমি শুনিনি, আপনার কাছেই শুনলাম। তা শুনলে কতটুকু উপকার হবে এবার যদি তো হয়? এবার খুবই উপকার হবে, আমরা বাড়ির সামনে পেয়ে যাব। আমার কার্ডটা খুবই জরুরি দরকার, আমার কার্ড থেকে অনেক সুযোগ সুবিধা পাই এই হস্তশিল্প কাজের হিসাবে। আপনাদের ওই এলাকায় যারা এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ, তাদের আছে, ম্যাক্সিমাম লোকেরই আছে,
আর প্লাস যারা মেলা করে তাদের মেলা হিসাবে আলাদা একটা কার্ড আছে। তো আপনি তো মেলা করেন, তো মেলায় পয়সা লাগে তো? হ্যাঁ পয়সা লাগে। তো কার্ড থাকলে তো পয়সা লাগবে না? পয়সা হচ্ছে তো আমার সুবিধা আছে। তাহলে এবার করে দেবেন ভাবছেন নাকি? অবশ্যই অবশ্যই, বাড়ি গিয়েই করবো। কি নাম আপনার? আমার নাম বীরেন বিশ্বাস। কোথা থেকে আসছেন? আমার দত্তপুর থেকে এসেছি, উত্তর চব্বিশ পরগনা দত্তপুর। গাড়ি খরচা দেয়, ব্যালেন্স 75 টাকা রোজ দেয়। তো এটা কবে করেছো কার্ড? কার্ড আছে 10 বছর আগে। তোমাদের ওখানে সবাই হয়েছে? হ্যাঁ, কারণ এখন তো শুনেছো দুয়ারে সরকারে আর্টিসান কার্ড হচ্ছে নতুন করে। হ্যাঁ, সবাই পেয়ে গেছে? আমার পাঁচটা ছেলে মেয়ে, আমার দুধ না, সবাই হয়েছে। সবার হয়ে গেছে। তো এই হওয়ার পরে কি সুবিধা আছে তোমাদের? এই মেলা চালু হয়ে খুব ভালো সুবিধা হচ্ছে আমাদের। কোন কোন মেলায় গেছো? আমরা যাবো তো হস্তশিল্প, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, এদিকে আরে মেদিনীপুর। মেলায় কি মেলায় বিক্রি টিক্রি হয়? পয়সা লাগে না? না আমাদের পয়সা লাগে। এই কার্ড থাকার ফলে? হ্যাঁ কার্ড থাকে। তো এমনি পাড়ায় কার্ড টার্ড বাকি আছে এরকম আছে? না পাড়ায় তো কারো বাকি নেই, সবাই পায়। হ্যাঁ, কোথা থেকে আসছো? আমার বাড়ি হবিবপুর, রায়পাড়া। আচ্ছা, ওখানে সব অনেকেই করে এগুলো? হ্যাঁ, আমরা ধান দাম 30 গর মতন আছে। দাম টাম এবার এবার মেলায় কেমন হলো? এবার তো মেলা কোনো তো হস্তশিল্প মেলা নেই, এখন ইকো পার্কে মেলা চলছে, 24 দিনে মেলা হবে, সেখানে যাচ্ছে। হ্যাঁ, এই মাসের 20 তারিখে শেষ হবে। আচ্ছা, কতজন যাও তোমরা একসাথে? আমরা একসঙ্গে যাই, একটা গাড়ি যাই সরকার দিয়েছি থেকে, ওই 3-4 ফ্যামিলি করে যাই এরকম ভাবে। তো এই বিধি ব্যবস্থা যে সরকার করেছে তাতে ভালো ভালো হয়েছে? না না ভালো। কি নাম তোমার? আমার নাম মদন ব্যাট। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।